বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহ এবং রাসূল পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আমি আপনাদের মধ্যে একটি সাধারণত চিরাচরিত রান্না বা খাবার, এখন এটা তো চিরাচরিত হয়ে গেছে রান্নাটা, এবার এই সবজিটা আগে তেমন একটা পাওয়া যেত না, এটাকে আমি মনে করতাম যে হয়তো মজা লাগে না। পরবর্তীতে অনেকের মতে অনেক রকম করে রান্না করেছি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তা আমি একটা রান্না করেছি, সেটা খুব সুস্বাদু, তাই ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি রান্নাটা। তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, অবশ্যই আপনারা আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং রান্না করে খাবেন আমার মতো। তা আমি নতুন আলো দিয়ে বকলি, অথবা অনেকে বকুলি বলে থাকেন, অনেকে বকলি বলেন, অনেকে সবুজ ফুলকপিও বলে থাকেন। তো আমি এটা আপনাদের, আমার আঙ্গিকে মাছ ছাড়া একদম নিরামিষ একটা চাইনিজ সবজির মতন, আমি একটা চাইনিজ সবজি বলবো না, জাস্ট একটু আমার কারুকার্য মিশানো একটা সবজি আপনাদেরকে রান্না করে আমি দেখাবো নতুন আলু দিয়ে। তো আপনারা দেখুন, আর আমি প্রথমে আমি ডুগাগুলো সহই নেব। তো আমি ডুগা, আমি ফুলকপির ডুগাও ফালি না, আমি অনেকভাবেই রান্না করে দেখাই। তো এইগুলো নেব, আর আমি এই আলুটা একটা বকলির সাথে আমি এই পাঁচটা নতুন আলু, এই সাইজে পাঁচটা নতুন আলু দিব। এর সাথে আমি একটু জাস্ট অল্প একটা টমেটো দেখা মানে দিব আমি। তো দেখুন আমি কীভাবে কী কতটুকু সাইজ করে কাটি, অনেক সময় অনেক রান্না আপনার তরকারি সাইজের উপরও রান্নাটা ডিপেন্ড করে, এক এক তরকারি এক এক মানে এক এক রকম সাইজ হয়ে গেলে তরকারিটা কিন্তু একটার মধ্যে বেশি মশলা ঢোকে, একটার মধ্যে কম মশলা ঢোকে। তো একই সাইজের একই রকম কোন তরকারিতে কীভাবে কাটবেন, তো এইগুলো যদি একটু ফলো করেন রান্নাটা এইভাবেই সুস্বাদু হয়ে যায়। অল্প মশলা দিয়ে অল্প করে রান্নার কিছু প্রসেস ফলো করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এভাবে করে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব, আগে আমি ছেড়ে নেব। মিডিয়াম সাইজের করে আমি কেটে নেব। তো এটা আমি আর টুকরা করা যাবে না, তুমি এটা কেটে নিচ্ছি, যদি নেওয়ার মতো না, না এটা নেওয়ার মতো না, যদি এটা একটু ভিতরে ইয়ে, তো আমি এটা নেব না, ডুগাগুলো নরম না হলে আমি নেব না। ডুগাগুলো আমি এভাবে করে ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে করে আমি ডুকাটা এটা জাস্ট একটু ফেলে নেব, এভাবে করে আমি একটু জাস্ট দুই পাশ দিয়ে একটু ফেলে নিলাম, এতটুকু সাইজের করে নিলাম। প্রতিটা ডুকায় আমি এই সাইজের করে নেব ডুকা, এভাবে করে আপনি জিনিস এগুলার উপরে চামড়াটা একদম ভারী করে ফেলে দিবেন, নাহলে মজা লাগে না। প্রত্যেকটা আমি এভাবে কাটবো এবং মিটার সাইজটা আমি এরকম করবো আপনাদেরকে আমি, এইভাবে করে এটা ফেলে দিবেন, এটা মজা লাগে না। তো এইভাবে করে আপনারা ফেলে করে নেবেন এক এই সাইজের, পুরোটা আমি এই সাইজেরই করব, একটু ভাজা ভাজার মতন করব আমি, ছোটোটা আমি কিছুই করবো না, ছোটোগুলো আমি কিছুই করবো না, জাস্ট মাঝখান থেকে একটু ইয়ে করে দেব। আর এই যে এটা, এটাকে আপনারা এই মাঝখানের যে কলিটা, মাঝখানের কলিটা এইভাবে করে ছাড়িয়ে এটা হচ্ছে আমি ওই সাইজটার অনুপাতে আমি এটাকে চার ভাগ করে নেব, এটাকে আমি চার ভাগ করে নেব,
আর আলুটা আমি এভাবে করে হাত দিয়ে অথবা আপনারা বটি দিয়েও পারেন এভাবে করলে আলুর ইয়াটা নতুন আলু তো ইয়াটা এই রাসটা সুন্দর করে বের হয়ে যাবে দেখুন তো এটাকে আমি এরকম করে সাধারণত আমরা মাংসের মধ্যে দিই তো আমি যেহেতু নতুন আলু এটা এইভাবেই আমি দিব মাঝখানে ফিরে এই চারটা টুকরা করে নিয়েছি তো প্রত্যেকটা আলু আমি এইভাবে করে কেটে অশোক তো আমি এইভাবে করে কেটে নিয়েছি এই যে আলুগুলো সবগুলো কেটে নিয়েছি এবার আমি এক এক করে সুন্দর করে দিয়ে দিব আলুগুলো একটু ভালোই থাকে আমি আর আবার ধুয়ে নিব জাস্ট একবার আমি দুটা দেখাচ্ছে আমি আবার ভালো করে আবার ধুয়ে নেব আমি এগুলা সুন্দর করে হাফ হাফ করে ভাপ দিয়ে নেব একটু সুন্দর করে এবারে ফুকা থাকে তাহলে বেরিয়ে যাবে আবার আমি কলে সুন্দর করে ধুয়ে নেব পাচ্ছেন এটা বেশি ছোটো করে নিয়ে বড়ো করে নিয়ে প্রত্যেকটাই সাইজে এটা মাঝখানে একটু একটু ফেলে দিয়েছি এটা একটু ভাপ দিবে এটার মধ্যে একটা তিতকুটি ভাপ আছে এটা চলে যাবে এটা তো এভাবে করে প্রিয় দর্শক তো আমরা পানিটা এভাবে বসিয়ে নিয়েছি এটা প্রথম ঢোকা করে জাস্ট আমরা একটু হালকা ভাপ দিয়ে নেব কিন্তু গলে যায় বুকি গলে যায় কারণে আমরা এটা একটু ভালো বানাবো তারপরে যখন এগুলো একটু হালকা সিদ্ধের মতন হয়ে যাবে তখন আমরা এগুলো দেবো এগুলো বইগুলিগুলো দিয়ে এতক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখবো না তো এটা আগে একটু ভাপ সিদ্ধ হয়ে নে দর্শক এটা দেখেন একটু সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি এই বুকগুলো দিয়ে দিচ্ছি হালকা করে বেশি ভাপ দেবো না একটা হালকা করে দেবো বুকগুলো এমনি আপনি একটু নরম ফুলকপির থেকে কিন্তু বুকগুলি আপনি নরম বুকগুলি অথবা বুকগুলি আমি বুকগুলি আশা করে মুখে আমি এটা কালারটা আমি নষ্ট করবো না জাস্ট একটা বলো কেসার সাথে সাথে আমি এটা উঠিয়ে ফেলবো বলো কেসার সাথে সাথে আমি উঠাই ফেলবো দর্শক দেখেন কালারটা একটু ইয়ে হয়ে গেছে এই কালারটা আমি নষ্ট করবো যে আমি বেশি ভাব দিতে চাই কালারটা নষ্ট হয়ে যাবে আলুটা আর টুকাটা আমি এখন এটা ছেঁকে নেব যে প্রিয় দর্শক দেখেন কালারটা এরকম টেবিল চামচে তেল দুই টেবিল চামচ হবে তারপরে পেঁয়াজ কুচি প্রায় এক মুঠ দেড় মুঠের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো একটু আঁচটা বাড়িয়ে নেব এটাকে সুন্দর করে দাল
করে ভেজে নেচ্ছি। এবার সকালে বকলে টমেটো যেন নষ্ট না হয় এটাকে প্রত্যেকটা মশলা আমি সুন্দর করে ভেজে নেব। এটা একেবারে হালকা ব্রাউনের মতন করব, তাহলে বকলিটা ব্রাউনটা কালারটা খুব সুন্দর আসবে। আমি সাধারণত পেঁয়াজ বাদামি কালার করব, এটা হালকা বাদামি করব। প্রথমে আমি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে পেঁয়াজগুলো এরকম হয়েছে, আমি বলেছি হালকা বাদামি, একটু বাদামি মনে রাখলে আমি মশলাগুলো অ্যাড করব, একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি অত বেশি হলুদ দেব না, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। মরিচ বাটা আমি এখন পানি অ্যাড করবো না, তাই আমি টমেটো এরকম করে কিউব করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে এইভাবে করে মশলাটা কষে নিয়েছি টমেটোটা দিয়ে, যে ভাবগুলো দেখেন সিদ্ধ হয় নাই, কিন্তু আর বলছি বটলে কিন্তু এভাবে একটু নরম তরকারি টলপত দিয়ে আমি কিন্তু আলুটা দেখেন আলুটা বোলগুলির আগে দিয়েছি, কিন্তু আলু বোলগুলি একই রকমভাবে সিদ্ধ হয়েছে। টমেটোটা এগুলো দিয়ে দিচ্ছি, হালকা পানি দিলে যেহেতু বাজা বাজা করবো সেখানে একটু হালকা পানি দেবো। জল খেতে চান তাহলে একটু বেশি পানি দিলে, আর যদি হালকা হালকা জল খেতে চান এরকম ভাজা ভাজা কুচি রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি। দর্শক এরকম আরেকবার আমি উঠে একটু নাড়া দিচ্ছি না, এই যে দেখেন আগেই বলেছিলাম বকলিটা এমনি একটু নরম প্রকৃতির তরকারি এভাবে রান্না করে খাবেন, মাছের ফিটি এভাবে কিন্তু রান্না করে অনেক সুস্বাদু। বকলি ছোটো ছোটো করে মেয়েদেরকে পরবর্তী মেয়েদের বাজার করে এখানে কিন্তু আসছে না, তো নিরামিষ একটু ঝুল দেখেন
Subscribe to Allah.